মাই চ্যানেল সিমিস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ফ্রেন্ডস। আমরা কিন্তু এখন কিন্তু গোবরডাঙ্গায় বুর্জ খালিফা এইটা দেখতে যাবো, আর তোমরাও কিন্তু অবশ্যই আমার সঙ্গে যাবে। আমি তোমাদেরকে সবটাই দেখাবো, ঘুরে চেষ্টা করবো দেখানোর। আর এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছি। এখন দেখো কানের দুলটাই, দেখো খুব সুন্দর লাগে আমার এই কানের দুলটা, সেই জন্য করলাম। আর এই জামাটা কিন্তু আগের বছরের জামা, এই বছরের জামা পরেছিলাম কিন্তু কালকে কাদা টাদা মাখিয়ে এসেছি, সেই জন্য আজকে আর পরলাম না। তো চলো, তোমাদের সর্বপ্রথমে আমি তোমাদেরকে জানাই শুভ নবমী, অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা তাহলে চলো, আমি তোমাদেরকে দেখো, অবশ্যই দেখো ফ্রেন্ডস, তোমরা দেখো, চলো তোমাদেরকে একটু একটু করে সব কিছু তুমি দেখাবো, চলো দেখো। যথারীতি স্টেশনে আমরা স্টেশন থেকে যুদ্ধ করে আমাদেরকে নামতে হয়েছে, এত পরিমাণে ভিড় হয়েছে কি ট্রেনে, একটা স্টেশন বলবো এত ভিড় হয়েছে বলার মতো না। সব শুধুমাত্র এই বুর্জ খালিফাটা দেখার জন্যই মানুষে এত মানে আগ্রহ, মানুষে এত আসছে। তো আর আজকের আকাশটা কি বলতো, একদম ঝলমলে রয়েছে, বৃষ্টি তেমন হয়নি, কিন্তু অষ্টমীর দিন কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, অনেক লোক আসতে পারেনি। তো আজকে কিন্তু বহু লোক এসে গেছে, তোমাদেরকে সবটা হয়তো দেখাতে পারছি না কত লোক, কিন্তু আমার পেছনে সামনে অজস্র লোক, লোকে লোকারণ্য। শুধু আমরা শুধু যাচ্ছি, মানে বাচ্চা রয়েছে সঙ্গে পেছনে, একবার মানে এমন একটা জায়গায় ফেসে গেছি না আগেও যেতে পারবো না পিছিয়ে যেতে পারবো, যদি কোনো সময় যদি কোনো রকম সমস্যা হয়। আর তবুও ভীষণ শখ এটা দেখবো, আমার ভীষণ ভীষণ ইচ্ছা। আমি কালকে এসেছি কিন্তু তবুও আমি এটা দেখতে পাইনি, কালকে এক জায়গায় লাইন দিয়েছি, সেখানেই আমার সময়টা চলে গেছে। বাচ্চা নিয়ে আসি তো, এবার বেশি ও বেশি হাঁটতে পারে না, আর ওকে কোলেও নেওয়া যায় না এখন। তো আমরা যাচ্ছি, আমাদের যে সোজা যে যেখান থেকে ঢোকানোর কথা ছিল সেখান থেকে কিন্তু ওরা ঢোকাচ্ছে না, ওরা একটা সাইড করে দিয়েছে। এত পরিমাণে লোক হয়েছে যে ওরা আরও সোজা লাইনটা রাখেনি, ওরা একটা মোড় ঘুরিয়ে লাইন করেছে, সেই লাইন থেকেই যেতে হচ্ছে। খুব খুব ভালো লাগছে কিন্তু এই জায়গাটা দেখো, দাঁড়িয়ে আছে মানুষে অসংখ্য মানুষ এদিক ওদিক, আর এক একটা মানে এখানে মনে হয় না হলো ছখানা গেট করেছে ওরা, এক একটা গেটে 20 মিনিট করে আমাদেরকে আটকে মানে আটকে দিচ্ছে। তো আমরা এটা মানে 2 নম্বর গেট পার করে এসেছি, এখন বাজে 8টা, আমাদের যেতে যেতে হয়তো বাড়িতে 10টা বাজতে পারে। এটা একটা পুকুর পাড় দিয়ে লাইন, এই যে পুকুর পাড়ে পুকুরে মাছ আছে দেখলাম, এ দেখো পেছনে লোক সামনেও লোক, কি করবো, সামনেও যেতে পারবো না পেছনেও যেতে পারবো না। আমার কিন্তু ভীষণ দেখার ইচ্ছা, আমি তো আজকে বরকে বলে এসেছি যদি আজকে 3-4 ঘন্টাও যদি লাইন দিতে হয় তবু কিন্তু আমার সঙ্গে এটা তোমাকে এটা দেখাতেই হবে। আমার এই এই পুকুরটার পাশ দিয়ে করেছে, পুকুরটায় অনেক মাছ আছে দেখলাম, পুকুরটার মধ্যে জলটা কেমন নোংরা হয়ে গেছে পুকুরের, আর বুর্জ খালিফার মাথাটা দেখা যাচ্ছে এখান থেকে। এই জায়গাটা দিয়ে কিন্তু মেন হচ্ছে ঢোকার গেট ছিল, কিন্তু এখন এই জায়গাটা থেকে বের করছে, কারণ এখান থেকে আর ঢোকানো যাচ্ছে না লোকজন, এত পরিমাণে লোক এসে গেছে। আজকে নবমীর রাত, সবাই দেখবে আজকের, কারণ কালকে কিছুই থাকবে না, কালকে হয়তো থাকবে কিন্তু সেই মজাটা তো থাকবে না, নবমীর যে মজাটা সেই মজাটা কিন্তু থাকবে না। এই বছর কিন্তু আমি পুরো ষষ্ঠী থেকে শুরু করেছি ঠাকুর দেখা, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, আমি কিন্তু 3 দিনই একদম পুরো 4 দিনই কিন্তু জমিয়ে ঠাকুর দেখেছি, মোটামুটি যেটুকুনি দেখেছি সেটুকুনি জমিয়ে দেখেছি। তো আমাদের প্রায় গেট অতিক্রম করে এখন আমাদেরকে ছেড়েছে, আর মানে পুরো প্রায় আমরা সামনের দিকে চলে এসেছি, একদম একদম পুরো বুর্জ খালিফার সামনের দিকে চলে এসেছি। এবার হয়তো আমরা ঢুকবো, আর একটা গেট আছে, ছখানা এরকম গেট অতিক্রম করে এসেছি। এক একটা গেটে প্রায় 8 ঘন্টা করে লাইন দিতে হয়েছে, আর এই জন্য অনেকটা সময় নষ্ট হয়। ঠিক আছে, তবুও ঠিক আছে, একটা ভালো জিনিস দেখার জন্য তো একটু অপেক্ষা করতেই হয়, কি বলো ফ্রেন্ডস। তো দেখো সামনের দিকে চলে এসেছি, একদম সত্যি এত অসাধারণ না, সত্যি খুব সুন্দর, সত্যি অসাধারণ জিনিসটা, তোমরা দেখলেও বুঝতে পারবে। আমি জানি না কতটা কি দেখাতে পাচ্ছি, তবুও তোমরা একটু দেখে নিও, কষ্ট করে চেষ্টা করো। এই দেখো মানে পেছনের লোকেরা ধাক্কা দিচ্ছে, আমি কী করবো, পেছনের লোকেরা ধাক্কা দিচ্ছে। আমি আরেকবার তোমাদের জন্য আরেকবার আমি দেখাচ্ছি, বুর্জ খালিফার সামনে আমি যাচ্ছি আরেকবার রিপিট তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর জিনিসটা, মানে সত্যি এত সুন্দর বানিয়েছে জানা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা জিনিস আমাদের সবার মাঝে উপহার দেওয়ার জন্য। খুব সুন্দর, খুবই সুন্দর বানিয়েছে, তোমরা শুধু একটু ধ্যান দিয়ে দেখো। সে
শিবের মূর্তি আছে আর খুব খুব সুন্দর, আমি তো দেখতেই পাচ্ছি না, পেছনের লোকেরা এত ঠেলা দিচ্ছে না। এরকম আরেকবার তোমাদেরকে দেখালাম, বিশাল কত সুন্দর, দেখো শিবের মূর্তিটা তো অসাধারণ, অসাধারণ বলতে গেলে এক কথায় একদম অসাধারণ, আমার উঠে গেছে। এবার এই দেখো ভেতরে গেছি, গিয়ে ভেতরে যাওয়া মাত্র পুলিশগুলো বলতে মোবাইল বন্ধ করে, আমি বাইরে যেটুকুনি পেরেছি সেটুকুনি তুলে নিয়েছি পট করে, আর মোবাইল বন্ধ করতে বলছে, মোবাইলটা অ্যালাউ করে, কারণ দেখো সবাই দেখবে, শুধু আমি একা তো দেখলে হবে না, তো ওখানে যদি মোবাইলে যদি ভিডিও করে সব ফটো তুলে যদি সময় নষ্ট করে, সময় নষ্ট তো আমার বেরিয়ে যাচ্ছে এখান থেকে, এখান থেকে বেরিয়ে এখন অনেক পা ব্যথা করছে, এত তো কোনোদিন লাইন দিইনি আর এত হাঁটতেও হয়নি, হাঁটিনি তো, আমরা এখন যাব গিয়ে মেয়ের প্রচণ্ড পরিমাণে পাটা ব্যথা করছে, নতুন একটা জুতো পড়ে গেছে, জুতোটাই ফুসকা পড়ে গেছে পায়ে, তবুও সার্ভিস দিচ্ছে, এবার মেয়ে ছোটো হলে কী হবে, তবুও অনেক মানে মজা, ও খুব মজা করে দেখে এগুলি, তো ওকে যাচ্ছি, ওকে একটা এগরোল খাবে বলছে, ও দেখি কোনটাই ভালো একটা দোকান ফাঁকা জায়গায় ফাঁকার মধ্যে গিয়ে বসা যায় কি, সেটাই আমরা খুঁজছি। লোক কিন্তু ভিড় কিন্তু কমতি নাই, তো আমরা গেলাম যাচ্ছি, দেখি ওর বাবাকে বললাম যে একটা দেখো পাকা দোকান, দেখো সেখানে গিয়ে একটু বসবো, প্রথম কথা আমার পা উল্টো প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, আর দ্বিতীয়ত প্রচুর হাঁটতে হয়েছে, হাঁটতে হচ্ছে প্রচুর, যাই হোক এখন দেখি কোথায় নিয়ে যাই বর, বসে আমরা এখন মেয়ে আর কি রোল খাচ্ছে, আর আমি এক গ্লাস লস্যি খাবো, কারণ আমার প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, আমার গলা শুকিয়ে গেছে। আমার বরকে বললাম তুমি কিছু খাও, ও তো ঠান্ডা জিনিস কিছু খাবে না, ওর আবার ঠান্ডা খেলেই ওকে আবার সর্দিতে অ্যাটাক করে, তো কিছু খাবে না, মেয়ে খাবে, মেয়ে রোল খাই, ও যেখানেই যায় একটা করে রোল খেয়ে আসে। এবার আমরা এখান থেকে বেরিয়ে এসেছি, স্টেশনের অবস্থাটা একটু দেখো ফ্রেন্ডস তোমাদেরকে, এখন আমরা বাড়িতে রিটার্ন পৌঁছাবো, স্টেশনের অবস্থাটা দেখো, আমি বলেছি ভিড় ট্রেনের মধ্যে যদি মানে কী বলবো, যদি উঠতে পারি তো উঠবো, না হলে উঠবো না, পরে সেখানে মানে পরের ট্রেনে যাবো, এত পরিমাণে সামনের দিকে চলে যাচ্ছে, যেখানে আমরা খুঁজি হয়তো সামনের দিকে গেলে হয়তো ফাঁকা থাকবে, কিন্তু যেখানেই যাচ্ছি সেখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড়, তোমাদেরকে সেটা দেখাচ্ছি, স্টেশনের অবস্থাটা দেখো, সবাই কেউ আসছে আবার কেউ ফিরে যাচ্ছে দেখে, এরকম একটা ব্যাপার, সবারই বাড়ি যাওয়ার তাড়া, বাচ্চা নিয়ে খুব কষ্ট হয় জানো না, এই জন্য আমি একটা ট্রেন মিস করেছি, আমরা যখন প্ল্যাটফর্মে যখন আসলাম তখন দেখে অলরেডি আমরা আসার কিছুক্ষণ মানে 2-3 মিনিটের মধ্যে একটা ট্রেন ঢুকে গেছিলো, ও এত পরিমাণে ভিড় হয়েছে কি বলবো তোমাদেরকে, উঠতে পারিনি, একজন ভদ্রলোক তার মানে মেয়েকে আর বউকে বউটাকে ট্রেনে তুলে দিয়েছে, বাচ্চাটাকে তুলতে পারিনি আর নিজে উঠতে পারিনি, তার মধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে, ওই দৃশ্য দেখে এত ভিড়ের মধ্যে যাওয়া যাবে না, দেখি লাস্টে আমাদের কী উপায় হয়, সেইভাবে আসবো। Thank you.
ঘুরে এলাম জানো তো, খুব গোবরডাঙ্গার বুর্জ খালিফা দেখে এলাম, ওখান থেকে ঘুরে এলাম। এত ভিড় এত ভিড়, তোমাদেরকে সব কিছু বলবো, সব কিছু দেখাবো। একটা ট্রেন মিস করেছি, উঠতে পারিনি, এত ভিড়। আর একটা ট্রেন বাদ দিয়ে তারপরেই এখন এলাম, প্রায় 10টা বাজে, আমরা গেছি 7:30টার সময় তো। আর এখন ভিড়ও হয়েছে, প্রচুর লাইন দিতে হয়েছে। আর খুব 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 সুন্দর করেছে ব্যান্ডেলটা, সত্যি অসাধারণ ব্যান্ডেল। আর দেখাবো তোমাকে, এটা আমার নতুন জামা নয়, এটা আমার পুরনো জামা, সেটাই আমি তোমাদের সঙ্গে বলছি। আর আমরা আসলাম যেন কৃষকরা ভ্যান্ডারে করে, মানে ট্রেনে কোথাও জায়গা নেই, একমাত্র ভ্যান্ডারই খালি ছিল, ওই ভ্যান্ডারের মধ্যে করে এসেছি, একটু আরামসে এসেছি। তাহলে ফ্রেন্ডস, টাটা, বাই বাই, নেক্সট দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তাহলে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।